আচ্ছা 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 আর আমার অবশ্য কোলেস্ট্রল আছে, আচ্ছা কিন্তু এখন এটা আমি কি করতে পারি? মাঝে মাঝে পায়ে পায়ে চলে আসে, আমি এখন কোথায় যেতে পারি? এই ব্যাপারে কি আমার একটু পরামর্শ দিতে পারেন? আমি ডাক্তার দেখাবো। এটা আপনার যদি ওরা কাড়ি ধন্যবাদ ওরা আপনার প্রশ্নের জন্য, হ্যাঁ, এটা খুব আসলে খুব সুন্দর প্রশ্ন। গুরুত্বপূর্ণ অনেকে প্রশ্ন। এই ধরনের প্রবলেম নিয়ে ভুগে, আমাদের কাছে বেশ কিছু রোগী এই ধরনের আছে। ওরা ইউজুয়ালি, আমি কি করি, এটা কার্ডিওলজিস্টের কাছে পাঠাই। ওরা ইউজুয়ালি স্ট্রেস টেস্ট করে একু, এবং স্ট্রেস টেস্ট যদি নেগেটিভ হয় তখন মোস্ট লাইকলি এটা কার্ডিয়াক অরিজিন না, তখন এটা অনেক সময় গ্যাস্ট্রিকের জন্য এটা করতে পারে। গ্যাস্ট্রিকের জন্য হলে আমরা একটা ট্রায়াল করি কি, ওই গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে ট্রাই করে দেখি। তো অনেকে দেখা যায় কি, গ্যাস্ট্রিকের ওষুধ দিলেই ওটা ওই চেস্ট পেইনটা আর হয় না। অবশ্যই ডাক্তারের ইকেজিটা করাতে হবে, আমার ডাক্তারের পরামর্শ অনুযায়ী করতে হবে আর কি। আরেকটা কল চলে আসছে, মিয়া মান্নান নিউ ইয়র্ক থেকে। মিয়া মান্নান, আপনার প্রশ্নটা করুন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, শুনতে পাচ্ছি? ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটা করুন। করুন। আমি নিউ ইয়র্ক থেকে বলছি, মিয়া মান্নান। জি জি। আমার হাইপার টেনশনে ভুগছি আমি গত 30 বছর যাবত। আচ্ছা। তো আমি এখানে ট্রিটমেন্টের আন্ডারে আছি। প্রথমে আমাকে দেওয়া হয়েছিল, নরভ্যাক 40 mg। ওকে। তো ওটা আমি খাচ্ছিলাম অনেকদিন যাবত, খেতে খেতে তারপরে দেখা গেল যে আমার পায়ে সোয়েলিং হয়েছে, আচ্ছা, পা ফুলা ফুলা লক্ষ্য করেছে ডাক্তার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কেমন আছেন আপনি? হ্যালো। তারপরে ডাক্তার ওই মেডিসিনটা চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা। ডাক্তার ওই মেডিসিনটা চেঞ্জ করে এখন দিয়েছে হলো আপনার কর্ডো কার্বেডিলন। কার্বেডিলন, ওকে ওকে। হ্যাঁ, এখন 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 কেমন আছেন? কার্বেডিলল 12.5 mg। আচ্ছা, এখন আপনার প্রশ্নটা বল। ওই সময় আগে যে মেডিসিনটা ছিল সেই সময় আমার আমার প্রেসারটা নর্মাল ছিল। আচ্ছা। আচ্ছা, এখন এখন কেমন আছেন? এখন যে ওষুধ চেঞ্জ হয়ে গেল, আচ্ছা, 80/120/25 লাইক দ্যাট। আচ্ছা, এখন এখন হলো একটু বেড়ে গিয়ে 85 to 40। আপনি খাচ্ছেন না এখন, এটা অনেক সময় এটা সোয়েলিং হতে পারে। কার্বেডিলল অ্যানাদার গুড মেডিসিন, ওইটা আরো একটা ভালো মেডিসিন, কিন্তু এটা আপনি যে ডোজটা খাচ্ছেন এটা হয়তো আপনার জন্য অপটিমাল না, এটা আর একটু বাড়াতে পারে। এটা আপনার ডাক্তারই কাছে গেলেই উনি আপনার ব্লাড প্রেশার দেখে ওটা ডোজ আর একটু বাড়াতে পারে। তারপর আরেকটা জিনিস আপনার জন্য যেটা দরকার হবে, আপনি যখন ডাক্তার দেখা যাবেন জিজ্ঞেস